আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকের ভিডিওটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও যদিও এরকম ভিডিও আমি অনেকগুলা দিয়েছি এবং যারা যারা দেখেছেন বাসায় ট্রাই করেছেন সবাই একশো পার্সেন্ট ফলাফল পেয়েছেন ঠিক আবারও জাস্ট বাসায় থাকা একটা দুটো উপকরণ দিয়ে আপনারা কীভাবে নক্ষণীর সমস্যা চিরতরে দূর করতে পারেন সেরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি নকলি সমস্যা হয়তো বা অনেকেরই হয় না তবে যাদের হয় তারাই জানে তাদের সমস্যাটা কতটা কষ্টদায়ক এবং এই সমস্যাটা বেশিরভাগ দেখা যায় পায়ে হয়ে থাকে অনেক সময় দেখা যায় হাতেও হয়ে থাকে তবে পায়ে হলে কিন্তু যন্ত্রণাটা অনেক বেশি হয়ে থাকে অনেক রকম ওষুধ অনেক রকম ক্রিম ব্যবহার করেছেন কিন্তু ভালো ফলাফল পাননি যারা আমার আগের ভিডিওটা দেখেননি আমার আজকের ভিডিওটা তারা দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী ভিডিও আমি যেভাবে যেভাবে বলবো এবং যেভাবে যেভাবে আপনাদের ট্রাই করতে বলবো ঠিক সেইভাবে সেভাবে যদি আপনারা ব্যবহার করেন নক্ষণের সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন এবং আমি এমন টিপস দিয়ে দেব যে টিপস আপনি ফলো করলে আপনার নক্ষণীর সমস্যা আর কখনোই দেখা যাবে না পুরোপুরি জানতে হলে বুঝতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন এবং যেভাবে যেভাবে বলবো সেইভাবে কিন্তু বাসায় ট্রাই করবেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন এটা তৈরি করার জন্য এখানে আমি শুকনো একটা পরিষ্কার বাটি নিয়েছি তারপরে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আলু হয়তো সবাই অবাক হচ্ছেন আলু দিয়ে নক্ষণের সমস্যা দূর করব সেটা আবার কি করে সম্ভব হ্যাঁ আমি যেভাবে যেভাবে বলে দেব এবং এই রেমডিটা আমি যেভাবে যেভাবে তৈরি করব ঠিক সেইভাবে সেইভাবে যদি আপনার তৈরি করেন এবং ব্যবহার করেন আলু দিয়ে নক্ষণের সমস্যা আপনি একশো পারসেন্ট দূর করতে পারবেন আমি যতটুকু একটা আলু নিয়ে নিয়েছি এটা কিন্তু লাগবে না আপনারা জাস্ট একবার ব্যবহার করার মতো কিন্তু রেমেডি তৈরি করবেন দুইবার ব্যবহার করার মতো রেমেডি তৈরি করার কোনো দরকার নাই জাস্ট একবার ব্যবহার করার জন্য রেমেডি তৈরি করতে এরকম একটা আলু কিন্তু লাগবে না তো এখন আমি আলুটা খুব ভালোভাবে খোসাটা ছড়িয়ে নিচ্ছি তো এই আলোটা কিন্তু খোসাছরি না হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ যেহেতু আপনি এটা নক্ষণী জায়গাতে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখতে হবে যে কোনো জিনিস ব্যবহার করার আগে দেখবেন সেটার গায়ে ময়লা আছে কি না যে পাত্রে আপনি তৈরি করবেন সেই পাত্রটা একদম ঠিক আছে কি না সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে তো আমি আলোটা এখন পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আলোটা আমি পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে কুসুম কুসুম গরম পানিতে পয়সা করে নিলে কিন্তু আরও ভালো এতে করে দেখা যাচ্ছে যে কোনো জিনিসের কোনো জীবাণু থাকলে সেটা দূর হয়ে যাবে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা গ্রেটার নিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা একটা শিল্পাটা অথবা হামান দিস্তাও করে নিতে পারেন তো আমার কাছে গ্রেটারটাই বেশি সুবিধা মনে হয় গ্রেটারে যে ছোট ছিদ্রটা আছে সেই জায়গাটা দিয়ে আমি আলুটা একটু গ্রেট করে নেব এখানে যতটুকু আমি আলু নিয়েছি এতটুকু কিন্তু লাগবে না যেহেতু আমি একবার ব্যবহার করার মতো রেমেডি তৈরি করব সেই ক্ষেত্রে আলুর থেকে কিন্তু মানে তিন ভাগের এক ভাগের মতো লাগবে এতে করেই কিন্তু হয়ে যাবে তাই বেশি হয়ে যাবে তার আমি আলুটা কিন্তু গ্রেট করে নিচ্ছি আপনারা অত ঝামেলা না করে এরকম গ্রেটার দিয়ে একটু নিচের যে ছোটো ছিদ্রটা আছে এটা দিয়ে একটু গ্রেট করে নেবেন এতে করে কিন্তু আলুটা থেতো করার মতোই হয়ে যাবে দেখুন আমি কিন্তু করে নিয়েছি তারপর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে তো যতটুকু আমি গেট করে নিয়েছি এতটুকু কিন্তু যথেষ্ট আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আমি কতটুকু মিহি করেছি বেশি মিহিও না আবার দেখা যাচ্ছে অনেক আস্তে আস্তে আছে সেটাও না তো এটার পরিমাণটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা আলু যতটুকু পরিমাণ নেবেন একবার ব্যবহার করার মতো রেমেডি তৈরি করতে সেটা হচ্ছে এরকম একটা চামিচের পুরো ভরে এক চামিচের মতো আলু গ্রেড করে নিয়ে নেবেন এতে করে আপনি ব্যবহার একবার ব্যবহার করার মতো রেমেডি তৈরি করতে পারবেন এখন এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ভিনেগার ভিনেগারে অনেকেই চিনেন না যে ভিনেগারটা আবার কি ভিনেগার যেহেতু অনেক রকম আছে এখানে যে ভিনেগারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে শিরকা শিরকা নামে আমরা যেটাকে চিনি সেটাই হচ্ছে মানে হোয়াইট ভিনেগার মানে সাদা ভিনেগার এই ভিনেগারটা কিন্তু আমরা আচার তৈরি করার ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করে থাকি এবং অনেক রান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি অথবা দুধের ছানা কাটার ক্ষেত্রেও কিন্তু এই ভিনেগারটাই ব্যবহার করে থাকি ঠিক সেই ভিনেগারটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে তাছাড়া কিন্তু অন্য কোনো রকম ভিনেগার এখানে ব্যবহার করা যাবে না যদি আপনার বাসায় শিরকা মানে ভিনেগারটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি একটু লেবুর রস ব্যবহার করতে পারেন তবে লেবুর রস দিলে হয়তোবা একটু জ্বালা করতে পারে সেই ক্ষেত্রে আমি যেহেতু এখানে এক চামচের মতো ভিনেগার ব্যবহার করছি আপনারা যদি লেবুর রসটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আধা চামিচের মতো লেবুর রস ব্যবহার করবেন মানে খুবই কম পরিমাণে দিতে হবে আর কি তো যেহেতু আমার বাসায় ভিনেগারটা আছে ভিনেগারটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে রসুন রসুন যে নক্ষণের সমস্যা দূর করতে কতটা কার্যকরী এর আগে আমি যতগুলো ভিডিও দিয়েছি আপনার যারা যারা বাসায় ট্রাই করেছেন তারা জানেন রসুন কিন্তু নক্ষুনি দূর করতে অনেক ভালো কাজ করে মূলত নক্ষুনি ভিতর থেকে দূর করতে সাহায্য করে এমনকি নক্ষণির উপরে যে এক্সট্রা দাগ হয়ে থাকে কালো হয়ে থাকে সেই দাগটা দূর করতেও কিন্তু অনেক ভালো কাজ করে তো আমি এখানে রসুন বেশি ব্যবহার করব না জাস্ট আমি দুই কোয়ার মতো রসুন আমি এখানে ব্যবহার করব। যেহেতু এখানে আমি আলু এবং ভিনেগার দিয়েছি সেক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে তো এখানে আমি ছোটো ছোটো দুই কুয়ার মতো রসুন নিয়ে নেব যদি আপনাদের কুয়ার সাইজটা একটু ছোটো হয় বেশি ছোটো হয় সেক্ষেত্রে আপনারা তিন কোয়া নিয়ে নিতে পারেন তো আমি যেরকম মিডিয়াম সাইজে দুই কোয়া রসুন নিয়ে নিয়েছি এতে করে কিন্তু একবার ব্যবহার করার মতো রেমেডির জন্য যথেষ্ট আমি সব কিছু কিন্তু পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন তৈরি করতে একটু বেশি সুবিধা হয় তো এখন রসুনের খোসাটা আমি ছড়িয়ে নেব। তো আমি রসুনের কোয়াগুলো খোসা ছড়িয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে একটু ক্লিন করে নিয়েছি আমি আগেই বলেছি যেহেতু আপনি নক্ষণীর জায়গাতে ব্যবহার করবেন সেক্ষেত্রে সব কিছু জিনিস কিন্তু আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেন কোনো কিছুতে কিছু না থাকে তো এখন এই রসুনের কোয়াটাও কিন্তু আমি এই যে গ্রেটারের যে নিচে ছোটো ছিদ্রটা আছে এটাতে আমি একটু গ্রেট করে নেবো এটা আপনারা চাইলে যে কোনো স্থানে গিয়ে থেতো করে নিতে পারেন তবে ওইটা বেশি ঝামেলা আমার কাছে মনে হয় যাদের বাসে এরকম গ্রেটার আছে আপনি এভাবে গ্রেট করে নেবেন আমার কাছে এটা সব থেকে পারফেক্ট মনে হয় সেক্ষেত্রে আমি এখানে গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নিচ্ছি তো রসুনটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যে এটা রকম হয়েছে মানে মূলত যেরকম সাইজের মানে আমি করে নিয়েছি বেশি আস্তও না আর বেশি মিহিও না এরকম ভাবে কিন্তু করে নিতে হবে যেন আপনি নকে লাগাতে কোনো অসুবিধা না হয় তখন আমি রসুন আলু এবং ভিনেগার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো কিছু আলাদা আলাদা না থাকে তো উপাদানগুলো কিন্তু মিশে না হয়ে গিয়েছে এখন এটা আমি একটা সাইডে রেখে দেব এখনও কাজ শেষ হয়নি মাঝখানে আমি যে কাজটা করে নেব সেটা হচ্ছে একটা বাটিতে আমি কুসুম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি কুসুম কুসুম গরমের থেকে একটু বেশি মাত্রা গরম নিতে হবে মানে আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন এরকম গরম নিতে হবে তারপরে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে লবণ এখানে আপনার জীবাণুনাশক যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন তবে এই সব কিছু ব্যবহার করার থেকে লবণ দিলেই কিন্তু বেশি ভালো হয় লবণ কিন্তু ব্যথা দূর করতে খুব ভালো কাজ করে এবং ভিতর থেকে জীবাণু দূর করতেও কিন্তু অনেক ভালো কাজ করে যদি ওটার ভিতর কোনো চুলকানি ভাব থাকে সেটা দূর করতেও কিন্তু অনেক ভালো কাজ করবে তো লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আপনার যে আঙুলটাতে নখ খুনের সমস্যা হয়েছে সেটা হাতে হোক পায়ে হোক যেই নখটাতে সমস্যা হয়েছে সেই নখটাতে এই পানির মধ্যে একটু চুবিয়ে ভালোভাবে নরম করে নিতে হবে তারপর এরকম একটা চামিচের সাহায্যে উপরে পানি ঢেলে ঢেলে এটা পরিষ্কার করে নিতে হবে যখন দেখবেন যে সাইডটা একদম নরম হয়ে গিয়েছে মানে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে তখন একটা সুতি কাপড় ভিজিয়ে অথবা একটা টিস্যু দিয়ে সাইডটা পয়সা করে নিতে হবে মূল কথায় উপরে এক্সট্রা করে যেই ময়লাগুলো আছে এবং নক্ষণী সমস্যার জন্য যেগুলো আছে লেগে এটা যেন কোনোভাবেই না থাকে উপরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সেটা আপনি যে আঙ্গুলি হোক না কেন এবং দেখা যাচ্ছে যে আঙ্গুলটা নক্ষণী হয়নি কিন্তু কন্যাটা একটু ব্যথা ব্যথা অনুভব করছেন সেই আঙ্গুলটাও কিন্তু এভাবে একটু পানি ঢালবেন যখন দেখবেন এই পানিটা ঢালছেন তখন কিন্তু অনেক ভালো একটু অনুভব করতে পারছেন খুবই ভালো লাগছে ব্যথাটা অনেকটা কম মনে হবে তারপর সাইড থেকে এরকম আলতো আলতো করে পয়সা করে নেবেন যখন দেখবেন এটা পয়সা করা হয়ে গিয়েছে তখন একটা সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে মানে নরম জাতীয় কোনো কিছু দিয়ে কিন্তু এই নখটা মুছে নিতে হবে এখন হচ্ছে মূল কাজ যে রেমেডিটা আপনি তৈরি করে রেখেছিলেন এটার মধ্যে এখন যেটা মেশানো বাকি আছে মানে মেন যে উপাদানটা মেশানো বাকি আছে এখন সেই কাজটা করতে হবে এখন আমি যেসব কথাগুলো বলে দেব আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এইখানে যদি আপনাদের বাসায় কাস্টার অয়েল থেকে থাকে অনেকে কাস্টার অয়েলটা চিনেন না ঠিক আমি আপনাদের কিভাবে চিনাবো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না তবে আপনি যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে যদি বলেন যে আমার কাস্টার অয়েল লাগবে অথবা যে কোনো মুদি দোকানেও কিন্তু কাস্টার অয়েল পাওয়া যায় আপনি চাইলে কিনে নিতে পারবেন কাস্টার অয়েলটা কিন্তু নক্ষণীর সমস্যা পা ফাটার সমস্যা দূর করতে একশো পারসেন্ট কাজ করে যাদের মনে করেন ইমার্জেন্সি দরকার মানে কাস্ট অয়েলটা তাদের বাসায় নাই সেই ক্ষেত্রে আপনার যেটা করবেন আপনি একটা অলিভ অয়েলও এখানে ব্যবহার করতে পারেন অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এই সময় ঘরে থাকুক উপাদান দিয়ে আমি এটা তৈরি করে দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করছি সরিষার তেল দিয়েও কিন্তু আপনি একশো পার্সেন্ট ফলাফল পাবেন তবে কাস্টর অয়েল দিলে কিন্তু আপনি আরও তাড়াতাড়ি ফলাফল পাবেন তবে আপনি যখন যখনই তেলটা এখানে ব্যবহার করবেন সেটা কিন্তু পুরোপুরি গরম করে তারপরে ব্যবহার করতে হবে মানে এমন অবস্থায় গরম করতে হবে যখন আপনি এটার মধ্যে মেশাবেন মেশানোর পরে যেন এই রেবলিটা কুসুম কুসুম গরমে পরিণত হয় মানে আপনার হাতে অথবা পায়ে সেই অবস্থাতে লাগাতে হবে এটা কিন্তু ঠান্ডা যেন না থাকে কুসুম কুসুম গরম অবস্থায় লাগাতে হবে তারপরে এই তেলটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন গরম করে মিশালে দেখবেন এটা যে ঠান্ডা ছিল ঠান্ডার সঙ্গে মিক্স হয়ে কুসুম গরমে পরিণত হয়ে যাবে তারপরে কিন্তু আপনার নখে লাগাতে হবে তো আমি এখানে তেলটা কিন্তু গরম করে নিয়েছি তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমার এ মেয়েটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন এটা কিভাবে ব্যবহার করতে হবে দিনে কতবার ব্যবহার করতে হবে এবং কি রকম করে ব্যবহার করলে আপনি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং কি টিপস ফলো করলে আর কখনও নক্ষণের সমস্যা হবে না এ টু জেড বলে দেব আপনি যে আঙ্গুলটা পরিষ্কার করে রেখেছিলেন কিছু সময় আগে মানে আপনার যে আঙ্গুলটাতে নক্ষণের সমস্যাটা হয়েছে ঠিক সেই আঙ্গুলটাতে এই রেবড়িটা কুসুম কুসুম গরম অবস্থায় লাগাতে হবে ঠিক আপনার নখে যেখানে হয়েছে শুধু সেখানেই লাগাবেন না আপনি যত পর্যন্ত মানে যতটুক পর্যন্ত স্থান ব্যথা হয়ে আছে ঠিক ততটুক পর্যন্ত আপনি এই লাগিয়ে দিবেন ঠিক আমি আমার নখে যেভাবে লাগাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু লাগাতে হবে এটা লাগিয়ে কিন্তু বেশি সময় রাখার কোনো প্রয়োজন নাই এটা লাগিয়ে আপনি জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিবেন। পনেরো থেকে বিশ মিনিট রাখার মধ্যে কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন এমনকি এটা লাগানোর এক থেকে দুই মিনিট পরে দেখবেন আপনার যত তীব্র ব্যথাই হোক না কেন সেটা কমতে শুরু করে দিয়েছে এটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিটের মতো ওয়েট করবেন দশ থেকে পনেরো মিনিট পরে অথবা বিশ মিনিট পরে এই হাত থেকে উঠিয়ে ফেলবেন তারপরে আঙুলের সঙ্গে যে তেলটা লেগে থাকবে সেই তেল অবস্থাতে আপনি এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিবেন মানে ওই অবস্থাতে আপনার কোনো পানি ব্যবহার করবেন না নর্মালি যে কোনো কাজ করতে পারবেন এটা আপনি দিনে যে কোনো টাইমে করতে পারবেন অথবা চালে রাত্রেও করতে পারবেন যাদের অনেক বেশি সমস্যা হয়েছে অবশ্যই কন্টিনিউ কিছুদিন ব্যবহার করতে হবে তারপরে দেখবেন আপনার নক্ষণের সমস্যা একদম দূর হয়ে গিয়েছে আর যাদের হালকা একটু সমস্যা হয়েছে মানে মাত্র শুরু হয়েছে তাদের দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে আর যাদের অনেক বেশি সমস্যা হয়েছে এবং অনেক দিন ধরে হয়েছে তাদের একটু সময় লাগবে সেক্ষেত্রে অবশ্যই রেগুলার ব্যবহার করতে হবে আমি যেভাবে যেভাবে বলেছি যখন নক্ষণের সমস্যা একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন মাঝে মাঝে যখন দেখবেন আপনার নখের কোনাটা একটু ব্যথা হচ্ছে তখন আপনি রেমিটা তৈরি করে একটু লাগিয়ে রাখবেন এতে করে দেখবেন আর কখনোই নক্ষণের সমস্যা হবে না আশা করি আমার আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ